হাই সবাইকে, সবাইকে আজকে একটা আমি গল্প বলবো, যে গল্পটার ডেটটা হচ্ছে 12/3/2023। এই প্রায় 9 মাস আগের গল্প তোমাদের সাথে শেয়ার করছি। সেদিনকে আমার আর অর্ণবের রেস্টের দিন ছিল, তো এত দিন পর পোস্ট করছি শুধুমাত্র ক্যামেরা দাদার জন্য। ক্যামেরা দাদা এত পরে ভিডিওটা আমাদেরকে দিয়েছে তার জন্য। যাই হোক, এখানে সবাই সইটই করছে, আর আমার কাছে কিছু ক্লিপস ছিল, দিলে দিতে পারতাম, বাট আমি জিনিসটা খুব সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করবো প্রতিটা পার্টটাও, তার জন্যই দেওয়া হয়নি। যাই হোক, এখানে বড়দেরকে প্রণাম টোনাম করে, ঠাকুরকে প্রণাম করে, আমার ঠাকুর দাদা এবং দাদুকে প্রণাম করে আমরা পরের স্টেপ, মানে আমরা ফার্স্টে রেস্টি করলাম, তারপরে করেছিলাম মালাবতী। তো এখানে রীতিমতো মানে সবাই মিলে আর আমরা দুজনে মজা করছিলাম, কেউ কাউকে পড়াতে দিচ্ছিলাম না, খুব ছোটো ছোটো মজাগুলো করেছিলাম, যেটা এখন আমার এডিট করতে গিয়ে, ভয়েস ওভার দিতে গিয়ে আমার খুব মনে পড়ছে। আর এটা ছিল সবচেয়ে মারাত্মক ব্যাপার, অর্ণবকে সবাই মিলে হাঁটু মেরে বসো, বসে প্রপোজ করতেই হবে, এরকম ব্যাপারও ভীষণ সাই, ভীষণ সাই, ভীষণই সাই, তো লজ্জাবান ছিল রীতিমতো, সেইগুলোই সবাই মজা নিচ্ছিল। এই হচ্ছে, তো যাই হোক, যেটুকু ক্লিপস আছে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা, কেমন। আমার থেকে জন মানে অর্ণব ভীষণ সাই, মানে ফটোশুট করতে গিয়ে বেশ লজ্জা পাচ্ছিল। এই